নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অথেন্টিক বেঙ্গলি ফুড নিরামিষ মোচার ঘণ্ট রেসিপি। বেঙ্গলি কুইজিনে এই মোচার ঘণ্ট কিন্তু অন্যতম সেরা এক রান্না। তাহলে চলুন দেখে নিই খুব সহজে বাড়িতে আমরা দুর্দান্ত স্বাদের এই নিরামিষ মোচার ঘণ্ট কী করে তৈরি করব। সবার প্রথমে আমি 500 গ্রাম কুচানো মোচা নিয়ে নিয়েছি। এবারে চলুন রান্নাটা শুরু করব। এবারে কড়াইতে জল গরম করে আমরা মোচাটাকে সিদ্ধ করে নেব। তবে এই পদ্ধতিটা কিন্তু প্রেশার কুকারেও করা যেতে পারে, সেক্ষেত্রে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই মোচা কী করে ছাড়াতে হয় তা আমার শেয়ার করা মোচা চিংড়ি রেসিপিতে দেখানো আছে। আমি সেই রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশানে আর এই ভিডিও শেষে দিয়ে দেব। মোচাটা সিদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ নুন। মোচাটা সিদ্ধ হলে আমি ফিরে আসছি। মিনিট 15 সময় লাগলো মোচাটা সিদ্ধ হতে। এবারে আমি মোচা থেকে জলটাকে ঝরিয়ে নেব। মোচার জলটা ঝরিয়ে নেওয়ার পর মোচাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে সিদ্ধ করা মোচাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিতে হবে। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 খানা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে 15-20 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো করে কেটে রাখা আলু। 2টো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ। আলুটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে মশলাটা অ্যাড করব। 1/2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, তবে নুনটা আপনারা স্বাদ অনুসারে দিয়ে দেবেন, আর চিনিও দিয়ে দিলাম 1 টিস্পুন। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। আর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা 1/4 কাপ, আর নারকেল কোড়াও দিয়ে দেব 1/4 কাপ। এবারে মশলার সঙ্গে নারকেল আর ছোলাটাকেও কষিয়ে নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আরো মিনিট 2 কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। আঁচটাকে লো ফ্লেমে রেখে মশলার সঙ্গে ভালো করে মোচাটাকে মেশাতে হবে। এবারে এটাকে আমি একদম লো ফ্লেমে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমাদের দেখে নিতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। যদি না হতো তাহলে আরো মিনিট 5 একদম লো ফ্লেমে ঢেকে রান্না করতে হতো। এবারে এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম। এবারে সব কিছুকে মেশাতে মেশাতে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 2 মিনিট মতো আমি রান্নাটা করব। 1-2 মিনিট রান্না করার পরেই আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর গরম গরম নিরামিষ মোচার ঘণ্ট গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেল শম্পাস কিচেনের আজকের অথেন্টিক বেঙ্গলি রেসিপি নিরামিষ মোচার ঘণ্ট। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।